আরব উপদ্বীপে শেষ নবী প্রেরণের দ্বিতীয় কারণ হলো আরব উপদ্বীপে ও মক্কা মুআজ্জামায় কাবার অস্তিত্ব উপস্থিতি, যা হজরত ইব্রাহিম মহাদ ইসমাইল আলাইসালামের এজন্য নির্মাণ করেছিলেন যেন তাতে এক আল্লাহর ইবাদত করা হয়, এবং এই জায়গাটি চিরদিনের তরে তাওহীদের দাওয়াতের কেন্দ্রে পরিণত হয়। বাইবেল পুরাতন নিয়ম গ্রন্থে ব্যাপক পরিমাণ বিকৃতি সত্ত্বেও বাক্কা উপত্যকা শব্দটি অদ্যাবধি বর্তমান, কিন্তু অনুবাদকগণ একে বুকা উপত্যকা বানিয়ে দিয়েছেন এবং একে নির্দিষ্ট জ্ঞাপকের পরিবর্তে অনির্দিষ্ট জ্ঞাপকে পরিণত করেছেন। যেমন আরবি ভাষায় এসেছে, বরকতময় ও পবিত্র সেই মানুষ যার ভেতর তোমার পক্ষ থেকে শক্তি নিহিত, যার অন্তরে রয়েছে তোমার ঘরের রাস্তা, যিনি বুকা উপত্যকা অতিক্রমরত অবস্থায় তাতে একটি কুয়া বানান। গীতা সংহিতা, পবিত্র গ্রন্থ ব্রিটিশ অ্যান্ড ফরেন ব্যাপার সোসাইটি। কিন্তু ইয়াহুদি পণ্ডিতগণ কয়েক শতাব্দী পর অনুভব করতে সক্ষম হন যে এই অনুবাদ ভুল। অনন্তর জুইস এনসাইক্লোপিডিয়াতে এই স্বীকারোক্তি বর্তমান যে এটি এক নির্দিষ্ট উপত্যকা যেখানে পানি পাওয়া যেত না। যারা উল্লেখিত কথা লিখেছেন তাদের মস্তিষ্কে এমন একটি উপত্যকার ছবি ছিল যার ছিল বিশেষ কুদরতি অবস্থা, যার প্রতিনিধিত্ব তারা উল্লেখিত শব্দ সমষ্টি দ্বারা করেছেন। ওইসব সহিফার ইংরেজি অনুবাদকগণ অনুবাদের ক্ষেত্রে আরবি অনুবাদকের তুলনায় অধিকতর বিশ্বস্ত ও সতর্কতা প্রমাণ দিয়েছেন। তারা বাক্কা শব্দটিকে মূল সহিফার ন্যায় অবিকৃত ও বিশুদ্ধ অবস্থায় হুবহু অবশিষ্ট রেখেছেন এবং ইংরেজি বি অক্ষর ইংরেজি বি ছোট অক্ষরে না লিখে বড় অক্ষরে বি লিখেছেন, যেমন সাধারণত নাউনের ক্ষেত্রে হয়ে থাকে। ইংরেজি অনুবাদ নিম্নের উদ্ধৃত করা গেল, ব্লেসড ইজ দ্য ম্যান হুজ ফেইথ ইজ দি ইন হুজ হার্ট আর দ্য ওয়েজ অফ দ্যাম হু পাসিং থ্রু দ্য ভ্যালি অফ বাক্কা মেক ইট এ ওয়েল। মোরকবাদ সেই সব লোকের প্রতি সম্মান ও শক্তি রয়েছে তোমার সাথে, যার অন্তরে তাদের রাস্তা রয়েছে যা বাক্কা উপত্যকা অতিক্রম করবে এবং তাকে একটি কুয়া বানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র আবির্ভাব ছিল ইব্রাহিম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর সেই দুআর ফল, যা তারা কাবা গৃহের ভিত্তি উত্তোলন করতে গিয়ে ও তা পুনর্নির্মাণ করার সময় করেছিলেন। দোয়াটি এই, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমার প্রতিপালক, তাদের মধ্যে থেকে তাদের নিকট এক রাসূল প্রেরণ করো যে তোমার আয়াতসমূহ তাদের নিকট আবৃত্তি করবে, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে। তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত 229। আল্লাহ তাআলার এক চিরন্তন নিয়ম এই যে তিনি তার মুখলিস বা একনিষ্ঠ, সাদিকিন বা সত্যনিষ্ঠ ও আপন মহান সত্তার সঙ্গে মিলনাকাঙ্ক্ষী ও ক্ষমা ভিক্ষার আচল বিস্তরণকারীদের দোয়া অবধারিতভাবে কবুল করে থাকেন। আম্বিয়াই কেরাম ও নবী মুরসালদের মর্তবা তো তাদের চেয়ে উচ্চ। আসমানি সহিফা ও সত্য সংবাদসমূহ এসব উদাহরণে ভরপুর। স্বয়ং তাওরাতে প্রমাণ বিদ্যমান যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর দোয়া কবুল করেন। পুস্তকে পরিষ্কারভাবে লিখিত আছে, এবং ইসমাইলের অনুকলে আমি তোমার কথা শুনলাম, দেখো আমি তাকে প্রাচুর্য দান করব, তাকে সৌভাগ্যশালী করব এবং তাকে খুব বর্ধিত করব, তার থেকে 12 জন সর্দার জন্ম নেবে এবং তাকে বিরাট বড় জাতি বা কওম বানাবো। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি তার নিজের সম্পর্কে বলতেন, আমি ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া এবং ইসমাইল আলাইহিসসালামের সুসংবাদের ফসল। তাওরাতে বা ওল্ড টেস্টামেন্ট বা পুরাতন নিয়মে এই বিকৃতি সত্ত্বেও অদ্যাবধি
এর সাক্ষ্য মিলবে যে এই দোয়া কবুল হয়। দ্বিতীয় বিবরণ পুস্তকে মুসা আলিহ ইসলামের ভাষায় উদ্ধৃত হয়েছে, খোদাওয়ান্দ তোমার প্রভু তোমার নিমিত্ত তোমারই ভেতর থেকে তোমারই ভাইদের থেকে আমার মতো একজন নবী পাঠাবেন, তোমরা গভীর মনোযোগের সাথে তার কথা শুনবে। উখতুকা তোমার ভাই শব্দ নিজে থেকেই বলে দিচ্ছে যে এর দ্বারা বনি ইসমাইলকেই বোঝানো হচ্ছে, যে বনি ইসমাইলের চাচার বংশধর। উক্ত সহিফাতেই দুটি শ্লোকের পর এই বাক্য লিপিবদ্ধ রয়েছে। আর খোদাওয়ান্দ আমাকে বলেন যে তারা যা বলেছে তা ভালোই বলেছে, আমি তাদের নিমিত্ত তাদের ভাইদের মধ্যে থেকে তোমার মতো একজন নবী পাঠাবো, আর আমি আমার বাক্য তার মুখে নিক্ষেপ করব এবং যা কিছু আমি তাকে বলবো সেটা সব তাদেরকে বলবে। যাত্রা পুস্তক 2:18-17, 17-18। আমি আমার কথা তার মুখে নিক্ষেপ করব, এই বাক্যটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দিষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, কেননা তিনিই একমাত্র নবী যার উপর আল্লাহর কালাম শব্দগত ও অর্থগতভাবে নাজিল হয়েছে এবং আল্লাহ তাআলা তার ঘোষণাও দিয়েছেন, এবং তিনি মন গড়া কথা বলেন না, এ তো ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয়। সূরা নাজম আয়াত 3-4। অন্যত্র বলা হয়েছে কোনো মিথ্যা এতে অনুপ্রবেশ করবে না, সামনে থেকেও নয় পেছন থেকেও নয়, এটা প্রোগ্রাময় প্রশংসার্য আল্লাহর নিকট থেকে অবতীর্ণ। সূরা হামিম আসসিজদা আয়াত 42। এর বিপরীতে বনি ইসরায়েলের নবীদের সহিফাসমূহ আদৌ এ দাবি করে না যে সেগুলো শব্দগত ও অর্থগতভাবে আল্লাহর কালাম। তাদের পণ্ডিতগণও সেসবকেও তাদের নবীদের দিকে সম্পর্কযুক্ত করার ক্ষেত্রে কৃত্রিমতার আশ্রয় গ্রহণ করেন না। জুইশ ইনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে ওল্ড টেস্টামেন্ট পুরাতন নিয়ম এর প্রথম 5টি পুস্তক যেমন প্রাচীন ইয়াহুদি ধর্মীয় বর্ণনাসমূহ আমাদেরকে বলে মুসা নবীর রচনা, শেষ 8টি শ্লোক বাদে যেগুলোতে মুসা আলাইহিসসালাম এর ইন্তিকালের ঘটনা বর্ণিত হয়েছে রিব্বি ইয়াহুদি আলেম এই বই পীড়িত ও একে অপরের থেকে ভিন্ন বর্ণনার উপর গভীরভাবে চিন্তা ভাবনা করে যা এসব সহিফায় রয়েছে এবং এর মধ্যে আপন প্রজ্ঞা ও মেধার সাহায্যে সংস্কার সংশোধন করে থাকে। ইঞ্জিল চতুষ্টয়ের সম্পর্ক যতখানি যেগুলোকে নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়ম বলা হয় সেগুলো শব্দগত ও অর্থগতভাবে আল্লাহর কালাম হওয়ার ব্যাপারে দ্রুততম সম্পর্কও নেই। এ ব্যাপারে তারা নিজেই সন্দেহ নিরসন করতে পারেন যারা এগুলো পড়ে দেখেছেন। প্রকৃত ব্যাপার এই যে এসব পুস্তক জীবনী ও কাহিনীমূলক পুস্তক হিসেবেই অধিক প্রতিভাত। আল্লাহর অবতীর্ণ কিতাব হিসেবে যার ভেতর হয় ওহি ও এলহাম তা এতে খুবই কম দৃষ্ট হয়। এর পরের নম্বরে আসে জাজিরাতুল আরবের কথা, আরব উপদ্বীপের নির্দিষ্ট ভৌগোলিক অবস্থা যাকে দাওয়াতের কেন্দ্র হিসেবে সর্বাধিক উপযোগী রূপদান করেছে, যেখান থেকে এই দাওয়াত ও পয়গাম সমগ্র বিশ্বে পৌঁছে দেওয়া যায় এবং পৃথিবীর তাবত জাতিগোষ্ঠীকে সম্বোধন করা যায়। একদিকে এটি এশিয়া মহাদেশের একটি অংশ, অপরদিকে তা আফ্রিকা মহাদেশ, এরপর ইউরোপেরও কাছাকাছি, এবং এসব সেই এলাকা যা সভ্যতা ও কৃষ্টি জ্ঞান শিল্পকলা ধর্ম ও দর্শনের সর্বদাই কেন্দ্রে থেকেছে এবং যেখানে বিরাট বিস্তৃত ও শক্তিশালী সাম্রাজ্য কায়েম রয়েছে। অতঃপর এই এলাকা বাণিজ্যিক কাফেলার অতিক্রমস্থলও ছিল যার মাধ্যমে বিভিন্ন দেশের লোক একে অপরের সঙ্গে মিলিত হতো। এটি ছিল কয়েকটি মহাদেশের সঙ্গমস্থল এবং এক জায়গায় নির্দিষ্ট বস্তু সামগ্রী এবং উৎপাদিত দ্রব্য যেখানে এর প্রয়োজন পড়ত সেখানে স্থানান্তরিত করত। এই আরব উপদ্বীপ দুই বিরাট প্রতিদ্বন্দ্বী শক্তির মাঝে অবস্থিত ছিল, খ্রিস্টান শক্তি ও অগ্নিবাসক শক্তি, প্রাচ্য শক্তি ও পাশ্চাত্য শক্তি। কিন্তু তদ সত্ত্বেও তারা নিজস্ব স্বাধীনতা ও আপন ব্যক্তিত্বের সর্বদাই হেফাজত করেছে এবং নিজের কতিপয় সীমান্ত এলাকা ও কতগুলি গোত্র ব্যাধি রেখে তারা কখনো ওইসব শক্তির অধীনতা স্বীকার করেনি। আরব উপদ্বীপে বিনা প্রশ্নে
নির্ধিদায় নবুয়তের এমন এক বিশ্বব্যাপী দাওয়াতের কেন্দ্রে পরিণত হতে পারত যা আন্তর্জাতিক রেখার উপর প্রতিষ্ঠিত হবে, মানবতাকে সমুন্নত মঞ্চ থেকে সম্বোধন করবে, সর্বপ্রকার রাজনৈতিক চাপ ও বিদেশি প্রভাব থেকে পরিপূর্ণরূপে স্বাধীন হবে। এ সমস্ত কারণে আল্লাহ তাআলা আরব উপদ্বীপ ও মক্কা মুকাররমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, আসমানে ওহির অবতরণ এবং দুনিয়ার বুকে ইসলাম প্রচারের বিশ্বব্যাপী কেন্দ্র ও সূচনা বিন্দু হিসেবে নির্বাচন করেন। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহই বেশি জানেন তার পয়গাম কোথায় এবং কাকে সুপর্দ করবেন, সূরা আনআম আয়াত 124। আরবের অন্ধকারতম যুগ এবং একজন স্থায়ী নবী প্রেরণের আবশ্যকতা, এইসব যোগ্যতা ও উত্তম গুণাবলী সত্ত্বেও যদ্বারা আল্লাহ পাক আরবদেরকে ধন্য করেছিলেন এবং যদ্দরুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ ও ইসলামের আবির্ভাবের নিমিত্তেও তাদেরকে নির্বাচন করেছিলেন, আরব উপদ্বীপে সচেতনতা ও অস্থিরতার কোনো চিহ্ন দৃষ্টিগোচর হতো না এবং হুনাফা ও সত্যের অন্বেষণের প্রেরণা ও আবেগ পেষণকারী মুষ্টিমেয় কতিপয় ব্যক্তি অবশিষ্ট থেকে গিয়েছিল এবং যাদের অবস্থান বর্ষাঘন শীতল রাত্রির গভীর অন্ধকারে জোনাকি পোকার চেয়ে বেশি ছিল না, যারা না কোনো পথহারা পথিককে পথ প্রদর্শন করতে পারত আর না পারত কাউকে উষ্ণতা ও উত্তাপ প্রদান করতে। এই যুগ যে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হন আরব উপদ্বীপের ইতিহাসে সর্বাপেক্ষা অন্ধকারতম যুগ ছিল। এই ভূখণ্ডটি অন্ধকার ও অবনতির চূড়ান্ত ধাপে উপনীত হয়েছিল যখন সংস্কার ও সংশোধনের সকল আশা ভরসা নিঃশেষ হয়ে যায়। এ ছিল সেই শক্ত কঠিন হৃদয় চূর্ণকারী ও সঙ্গীন পর্যায়ে যা কোনো নবীর তাবলীগের রাস্তায় এসে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন ইংরেজ জীবনীকার স্যার উইলিয়াম মুর, যিনি ইসলামের মহানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মনগড়া কাহিনী রচনায় ও কলঙ্কলেপণে কুখ্যাত, সে যুগের খুব সুন্দর চিত্র অঙ্কন করেছেন এবং পাশ্চাত্য লেখকদের সেই দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করেছেন যে তার আবির্ভাবের পূর্বে লাভা নির্গত হওয়ার সময় হয়ে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল সঠিক মুহূর্তে ও যথার্থ স্থানে পৌঁছে আগুনের উত্তাপ বৃদ্ধি করেন, ফলে লাভা নির্গত হয়ে পড়ে। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যৌবনের উষালগ্নে আরব উপদ্বীপ একেবারেই পরিবর্তনের অযোগ্য অবস্থায় ছিল। সম্ভবত এর চেয়ে বেশি নৈরাশ্যজনক অবস্থা আর কোনো যুগে ছিল না। এই লেখক অন্যত্র বলেন, খ্রিস্টধর্মের বিস্তারের যৎকিঞ্চিক চেষ্টা আরব ভূপৃষ্ঠে সময় সময় মামুলি কাঁপন সৃষ্টি করেছিল বটে, কিন্তু তুলনামূলকভাবে কঠিনতর ইয়াহুদি প্রভাবসমূহ কখনো কখনো অভ্যন্তরীণ ভাগেও চোখে পড়ত। কিন্তু স্থানীয় মূর্তি পূজা ও ইসমাইলিদের কল্পনা পূজার খরস্রোত সব দিক থেকে কাবা অভিমুখে দুকুল প্লাবী হয়ে আছড়ে পড়েছিল এবং এর সুস্পষ্ট প্রমাণ সরবরাহ করছিল যে মক্কার মাজহাব উপাসনার তরিকা পদ্ধতি আরবদের মস্তিষ্কের উপর শক্তভাবে ও অন্যের অংশগ্রহণ ব্যতিরেকেই নিয়ন্ত্রণ জেঁকে বসেছিল। এই ঐতিহাসিক সত্য ও বাস্তবতাকে বাসওয়ার্থ স্মিথ সংক্ষেপে কিন্তু জোর দিয়ে স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। তিনি বলেন, সবচেয়ে বেশি দার্শনিক প্রবণতার অধিকারী একজন ঐতিহাসিক বলেন যে এই সমস্ত বিপ্লবে যেসব বিপ্লব মানুষের সামাজিক ইতিহাসের উপর অবিনশ্বর ছাপ ফেলেছে তার ভেতর কারোর আবির্ভাব ও প্রকাশ মানবীয় জ্ঞানের জন্য এতটা অপ্রত্যাশিত ছিল না যতটা আরবের এই ধর্মের। আমাদের প্রথম দৃষ্টিতেই একথা স্বীকার করতে হয় যে ইতিহাসশাস্ত্র যদি ইতিহাসশাস্ত্র নামে কোনো বস্তু থেকে থাকে, এতে অক্ষম যে সে কার্যকারণের সেই সব করি তালাশ করবে যা তালাশ করা তার জন্য ফরজ। নবীর আবশ্যকতা,
খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে অবস্থার বিকৃতি এতটা বৃদ্ধি পেয়েছিল এবং মানবতার অবনতি ও অধঃপতন সেই সীমায় পৌঁছে গিয়েছিল যে তা আর কোনো সংস্কারক, রিফর্মার ও চরিত্র শিক্ষকের সাধ্যের ভেতরে ছিল না। সমস্যা কোনো এক আকীদা বিশ্বাসের সংশোধন, কোনো বিশেষ অভ্যাসের পরিবর্তন অথবা কোনো ইবাদত বন্দীগীর তরিকার প্রচলন কিংবা কোনো সমাজের সামাজিক সংস্কারের ছিল না, না এর জন্য সেই সংস্কারক ও চরিত্র শিক্ষক যথেষ্ট ছিল যা থেকে কোনো যুগ ও কোনো এলাকা কখনো মুক্ত ছিল না। সমস্যা ছিল এই যে জাহিলিয়াতের শেরেকি ও মূর্তি পূজক, মূর্তি পূজামূলক এবং মানবতার এই ধ্বংসাত্মক আবর্জনাকে কীভাবে সরানো হবে ও পরিষ্কার করা হবে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বংশানুক্রমে জমা হচ্ছিল, যার নিচে আম্বিয়াই কেরাম আলাইহিসাল্লাম এর বিশুদ্ধ শিক্ষামালা ও সংস্কারকদের চেষ্টা সাধনা ও খেদমত সমাহিত ছিল। অতঃপর তদস্থলে সেই নতুন সুধীর ও বিশাল বিস্তৃত ও সমুন্নত পাশাদুপম অট্টালিকা কীভাবে কায়েম করা হবে, যার রহমতের ছায়াতলে গোটা মানবতা আশ্রয় গ্রহণ করবে। সমস্যা ছিল এই যে সেই মানুষ কী করে বানানো যাবে যে তার সম্মুখবর্তী মানুষের তুলনায় সকল ক্ষেত্রে স্বাতন্ত্র্যের অধিকারী হবে এবং এমন দৃষ্টিগোচর হবে যে সে যেন কেবল জন্ম লাভ করেছে কিংবা সে এইমাত্র নবজীবন লাভ করেছে। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যে ব্যক্তি মৃত ছিল যাকে আমি পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলবার জন্য আলো দিয়েছি, সে কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে রয়েছে এবং সেই স্থান থেকে বের হবার নয়? এই সমস্যা ও ফেতনা ফাসাদের জড় চিরদিনের জন্য খতম করা, এই সমস্যা ও ফেতনা ফাসাদের জড় চিরদিনের জন্য খতম করা এবং মূর্তি পূজার বুনিয়াদকে জড়ে মূলে এমনভাবে উৎসাধনের দরকার ছিল যে দূর দূরান্তেও এর কোনো চিহ্ন ও নাম নিশানা যেন অবশিষ্ট থাকতে না পারে এবং তাওহীদ আকীদা বিশ্বাস মানুষের মনের গহীনে কার্যত এমনভাবে যেন বদ্ধমূল ও দৃঢ়মূল করে দেওয়ার যায় যার বেশি কল্পনাও কষ্টকর। তার ভেতর আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা, ইবাদত বন্দেগীর প্রতি আগ্রহ ও ঝোঁক, মানবতার সেবা, হক পরস্থির আবেগ উদ্দীপনা, প্রতিটি অশুভ ও মন্দ কামনার মুখে লাগাম দেবার ক্ষমতা, যোগ্যতা ও শক্তি পয়দা করতে হবে। সংক্ষেপে, মানবতাকে যা আত্মহত্যা করতে উদ্যত হয়েছিল বরং তার জন্য কোমর ভেদে তৈরি হয়েছিল এবং এক্ষেত্রে সজ্ঞানে চেষ্টার কোনো কসুর সে করেনি, কোমর ধরে দুনিয়া ও আখিরাতের জাহান্নাম থেকে বাঁচাতে হবে এবং তাকে শাহী সড়কে টেনে তুলতে হবে, যার প্রথম সূচনা সেই পবিত্র জীবন যা আল্লাহ পাকের আরিফ ও ইমানদারগণ এই দুনিয়াতেই লাভ করে থাকেন এবং দুনিয়া ও চূড়ান্ত সূচনা সেই চিরস্থায়ী আবাস জান্নাত, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাকওয়া তথা আল্লাহ ভীতির জীবন অবলম্বনকারীদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা মানব জাতির যে উপকার করেছেন তার উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআন মাজিদে যে ইরশাদ করেছেন, এর চেয়ে অধিক সেই অবস্থার কোনো চিত্র ও প্রতিনিধিত্ব হতে পারে না। ইরশাদ হচ্ছে, তোমার প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, তোমরা ছিলে পরস্পরের শত্রু এবং তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চয় করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে, তোমরা অগ্নিকুণ্ডের ধারে ছিলে, আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। সূরা আল ইমরান আয়াত 103। মানুষের সমগ্র ইতিহাসে এর চেয়ে অধিক নাজুক ও জটিল কাজ এবং এর থেকে বিরাট ও আজিম ও শান জিম্মাদারি আর চোখে পড়ে না, যা একজন নবী ও আল্লাহর প্রেরিত ব্যক্তি হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপানো হয়েছিল। কোনো জমিও
এতটা উর্বর প্রমাণিত হয়নি এবং সজীব শ্যামলীমা নিয়ে আসতে পারেনি যেমনটি তিনি পেরেছিলেন। কোনো চেষ্টা সাধনাও এতটা ফলপ্রসূ ও কামিয়াব হয়নি যতটা তার চেষ্টা সাধনা সাধারণ মানবতার অনুকূলে উপকারী ও জীবনদায়ক ও প্রাণ সঞ্চার প্রমাণিত হয়েছে। এইসব বিস্ময়কর বস্তু ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময়কর এবং দুনিয়ার সর্ববৃহৎ মুজিজা। একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক ও কবি অত্যন্ত জোরের সাথে অলঙ্কারিত ভাষায় সুস্পষ্টভাবে এর সাক্ষ্য দিয়েছেন। এই কবি ও সাহিত্যিক হলেন লামার্টিন। তিনি নবুয়তে মুহাম্মাদের প্রতি তার শ্রদ্ধা পেশ করতে গিয়ে বলেন, কোনো মানুষই কখনো চেতনা কিংবা অবচেতনভাবে নিজের জন্য এত বড় উচ্চ ও মহত্তর লক্ষ্য নির্বাচন করেনি, কারণ তা ছিল মানুষের শক্তি বহির্ভূত অলীক ধারণা ও খোস কল্পনা, যা মানুষ ও তার স্রষ্টার মাঝে আড়াল ও পর্দায় পরিণত হয়েছিল। তাকে পর্যদুস্ত ও পরাভূত করা, মানুষকে আল্লাহর নিকট সোপর্দ করা এবং তার সামনে এনে দাঁড় করানো, সেই যুগের মূর্তি পূজকদের বস্তুগত ক্ষুধার স্থলে এক আল্লাহর পবিত্র ও বুদ্ধিগ্রাহ্য ধারণাকে পুনর্বাসিত করা, এইসব ছিল সেই মহান লক্ষ্য। কোনো মানুষ কখনো এত বড় বিরাট কাজ, যা কোনো অবস্থায় মানবীয় শক্তির আওতাধীন ছিল না, এত দুর্বল উপকরণের সাথে কাঁধে তুলে নেয়নি। তিনি সম্মুখে অগ্রসর হয়ে বলেন, এর থেকেও অধিক তার কর্তৃত্বপূর্ণ অবদান এই যে তার কোরবানগা দেবতা, তিনি কোরবানগা দেবতা, ধর্মবিশ্বাস, কল্পনা, আকীদা বিশ্বাস ও অন্তর্রাজ্যে এক বিপ্লব সৃষ্টি করলেন, এমন একটি গ্রন্থকে ভিত্তি বানিয়ে যার প্রতিটি হরফ আইনের মর্যাদা রাখে। তিনি এমন একটি রুহানি মিল্লাত তথা আধ্যাত্মিক জাতি গঠন করলেন যা প্রতিটি বর্ণ, গোত্র, অঞ্চল ও ভাষাভাষী মানুষ নিয়ে গঠিত। এই মুসলিম মিল্লাতের বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যপূর্ণ উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তরাধিকার হিসেবে রেখে গেলেন, তা হলো এই উম্মাহ মিথ্যা খোদাগুলোর প্রতি তীব্র ঘৃণা পোষণ করে এবং বস্তুর ঊর্ধ্বে উঠে আল্লাহর প্রতি গভীর আকর্ষণ ও টান অনুভব করে। এই প্রেম ও ভালোবাসাই তাকে এক আল্লাহর প্রতি অবজ্ঞার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণে বাধ্য করে এবং এই ভালোবাসাই মুহাম্মাদের অনুসারীদের সদ্গুণাবলীর ভিত্তি হিসেবে পরিগণিত হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বীয় আকীদা বিশ্বাসকে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষের দ্বারা গ্রহণ করিয়ে নেওয়া তার এক বিরাট মুজিজা ছিল। কিন্তু অধিকতর সঠিক কথা এই যে এটা ব্যক্তির নয়, বরং বুদ্ধির মুজিজা। আল্লাহ তাওহীদ তথা একত্ববাদের এমন এক যুগে ঘোষণা করা যখন দুনিয়া অসংখ্য কৃত্রিম ও মিনি খোদার পূজার ভারে চাপা পড়ে গিয়েছিল, স্বয়ং এক শক্তিশালী মুজিজা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যখনই এই আকীদা বিশ্বাস ঘোষিত হলো, অমনি মূর্তির সমস্ত প্রাচীন মণ্ডপগুলোতে ধুলা উঠতে লাগল এবং এক তৃতীয়াংশ পৃথিবী ইমানই উত্তাপে ভরপুর হয়ে গেল। এই ব্যাপক ও বিশ্বজোড়া বিপ্লব এবং মানবতার নতুনতর জীবন, নবতর গঠন ও বিনির্মাণের মহান কাজ এক নতুন নবুয়াত ও রিসালাতের প্রত্যাশা ছিল, যা সমস্ত নবুয়াত ও রিসালাতের চেয়ে হবে অধিক বলিষ্ঠ। এমন এক নবীর প্রার্থী ছিল যিনি হেদায়াত ও সত্য সুন্দর দিন তথা দিনে হকের পতাকা গোটা বিশ্ব জাহানে চিরকালের জন্য উড্ডীন করবেন। আল্লাহ তাআলার ইরশাদ, কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছিল তারা এবং মুশরিকরা আপন মতে অবিচলিত ছিল তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত। আল্লাহর নিকট থেকে এক রাসূল যেতে রওয়াত করে পবিত্র গ্রন্থ যাতে আছে সঠিক বিধান
সূরা বাইয়িনা আয়াত 1-3। أسألك العافية।